রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে একটু একটু ভালোবাসছো, ভালোবাসছো না, তাদেরকেও অনেক ভালোবাসা। আমরাও সবাই ভালো আছি। তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি একদম তোমাদের সামনে। এখন ওয়েদারটা একদম বাজে, মানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, জামা কাপড় তো শুকোতেই চায় না। মাঝে মাঝে না এতটা বিরক্ত লাগছে, মনে হচ্ছে বর্ষাটা যে কবে যাবে। তো বর্মশাই বলে বর্ষা এলোই না, এখন আবার বর্ষা চলে যাবে। আর সকালবেলায় উঠেই আজ মাথাটা হয়েছে ব্যথা। তো কিসের জন্য ব্যথা সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি পরিবার, তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করি। তোমরা যদি আমার পাশে থাকো আমার সত্যি করে অনেক মনোবল হয়। প্লিজ তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের পাশে আমার অনেক দরকার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজটা আগে করতে হয়, বিছানা তোলা বা গোপুসোনাকে জাগিয়ে তোলা, সেটা আজকে করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তারপরে দেখো একদম আমি আমার বেডরুমে চলে এসেছি। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি না কেন, বাড়িতে যেহেতু বাচ্চা আছে বুঝতেই পারছো কেমন অবস্থা, তবু আমি চেষ্টা করি সুন্দর করে রাখার। আর সকালবেলায় উঠে এতটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে, চারিদিকে কিচিরমিচির কিচিরমিচির, মানে কি বলবো। কিছু কিছু মানুষ আছে যে তাদের ব্যবহারেই মানুষকে বলে না পরিচয়, সেই পরিচয়টা মানুষকে বুঝিয়ে দেয়। আর আমি তো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমি আমার প্রত্যেক দিনের একটা না একটা ব্লগ শেয়ার করি। তোমরা তো অনেকেই আমার ব্লগ দেখতে পছন্দ করো, আমাকে ভালোবাসো, সেটা আমার সত্যি করে অনেক ভালো লাগে। তো প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, একটু বেশি করে ভালোবাসা দাও, একটু ভালো ভালো কমেন্ট করো, আমার তাহলে ভালো লাগবে। তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো বন্ধুরা? তোমাদের তো ভালোবাসার দরকার, আমি এগিয়ে যেতে একা পারবো না, তোমাদেরকে সঙ্গে চাই। তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, একা একা কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। তো দেখতেই পেলে দুটো ঘরে বিছানা তুলে এখন চলে এসেছি আমি এই দিকটা। আজকে কি হয়েছে জানো তো, এই যে টেবিলটা আমার মেয়ে এদিকে সরিয়ে দেয় আর আমার খুব অসুবিধা হয়। আমি যতই গুছিয়ে গাছিয়ে রাখি এরা দুজনে এমন করে না, আবার সকালে উঠে আমাকে সেইগুলো পরিষ্কার করতে শুরু হয়ে যায়। একা হাতে কাজ যারা করে তাদের কাজ করাটা অনেক কষ্টকর, সব কিছু পরিপাটি করে করি। দেখো একটা কাজের লোক রাখলে সে আমি যেভাবে কাজ করি সে কিন্তু সেভাবে কাজ করবে না, আসবে বাসন মাজবে, কাজবে, ঘর মুছবে, চলে যাবে, কিন্তু ঘর মোছাটাও হবে সেই রকম। আর আমি যে কাজটা করি সেই কাজটা পরিপাটি করে করি, যেহেতু এটা আমার সংসার, এটা আমার নিজের জায়গা, আমাকে এটা পরিষ্কার করতে হবে, এটা আমাকে ভালো রাখতে হবে। তো এখানে দেখো ওয়েদারটা এত সুন্দর না, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি মিউট করেছি এই কারণে, যেহেতু প্রচণ্ড ক্যাচর ব্যাচর চলছে সেটা তোমাদেরকে বলবো, মানে কি বলবো, মাঝে মাঝে না আমি বিরক্ত হয়ে যাই। ওই ফ্ল্যাটে যখন থাকতাম সেখানেও একটু একটু ছিল, এখানেও আছে, তো এতদিন ছিল না। এই নতুন হওয়ার পর, এই ফ্ল্যাট হওয়ার পর কিছু মানুষজন এসছে, জানি না কে এসছে, আমরা তো চিনিও না সেরকম কাউকে। দেখো কলকাতা বাজারে কেউ কাউকে কিন্তু কথা বলে না, বা কথা বলে তারা পছন্দও করে না, এই জন্য আমি সেরকম কাউকে কথা বলি না। নিজের ঘরের মধ্যে যেটুকু কাজ হয়, যেটুকু দরকার হয় সেটুকুই আমি করি। হ্যাঁ, আশেপাশে যে মানে যারা আমাকে কথা বলে তাদের সঙ্গেই আমি কিন্তু কথা বলি, তো সেরকম আমি যে পড়ে কারোর সঙ্গেই কথা বলতে যাই না। তো সেখানে থাকতে থাকতে কিছু তো ভালো মন্দ মানুষ হবে, তো তাদের সঙ্গে কথা বলতেই ভালোবাসি। তো ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাসনপত্রগুলো আমি গোছাতে শুরু করে দিয়েছি। আমার এখানে দেখতেই পাচ্ছ চায়ের যে সসপ্যান বাটিটা, এটা গেছে ভেঙে। কিছু কিছু বাসন আমাকে এখন কিনতে হবে, বাসনগুলোর অবস্থা আমার খুব খারাপ, মানে চায়ের। তারপরে এখানে কড়াইটা দেখছো, কড়াইয়ের একটা ডান্ঠা নেই। তো বর্মশাইকে বলেছি, তো বলেছে ঠিক আছে একটু ওয়েট করো। দেখো আমরা জানো তো কিছু কিনবো বললেই কিন্তু কিনতে পারবো না, এই মাসে সত্যিই পারবো না, পরের মাসে যখন মাইনে হবে সেখান থেকে কিছু মান্থলি বাজিয়ে মানে বাঁচিয়ে রেখে আমাদেরকে করতে হবে। আমরা যদি মনে করি যে অনেক কিছু চাই, আমরা কিন্তু অনেক কিছু পারি না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক গুছিয়ে গাছিয়ে সংসার করতে হয়, অনেক কষ্ট করে চলতে হয়, সব কিছু মেনে নিয়ে সহ্য করতে হয়। তো কথাতেই আছে না, এরই নামই হচ্ছে সংসার। তো অনেকদিন ধরে আমি চিকেন খাবো খাবো বলছিলাম, তো বর্মশাই সকালেই বাজার থেকে নিয়ে এসছে চিকেন। তো আজকে চিকেন হবে, আর তার সঙ্গে কী হবে না হবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন চিকেনটা দেখো আমি জলে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখো, এখন চিকেন খাওয়াটা আমার অনেকটাই কমে গেছে, কিন্তু আমি চিকেন পাগলা, সত্যিই পাগলা। সঙ্গীতা দিদি তুমি যদি থাকো অবশ্যই কমেন্টটা করো, সত্যিই পাগলা, আমি প্রচণ্ড ভালোবাসি, মানে চিকেন দেখলে আমার আর কিছু লাগে না, মানে ভাত আর চিকেন হলে আমি দুবেলা কি তিন বেলায় তৃপ্তি করে খেয়ে নেব।
তারপর দেখো চলে এসেছি সকালে যে ডেলি কাজগুলো থাকে সেইগুলো করতে। তো যারা আমার ভিডিও তোমরা দেখছো তাদেরকে তো বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি শাড়িপুরি ব্লগ তোমরা অনেকেই পছন্দ করো, হ্যাঁ হিন্দি ব্লগ তোমরা অনেকেই বলেছো করার জন্য, সেটাও আমি করব। আমি চেষ্টা করি আমার এই পরিবারটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যেতে, কিন্তু সেই জন্য তোমাদের সাপোর্টের দরকার। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, তোমরা আমার পাশে থাকো। তো কিছুটা কাজ করে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। বর্মশাইকে এত বলবো এখন এই বর্ষাকালে তুমি শাক নিয়ে আসবে না, ঠিক দেখো শাক নিয়ে চলে এসেছে, মাথাটা গরম হয় কি না বলো তো। আর ছেলে যেহেতু শাক খেতে ভালোবাসে, কলমি শাক, তো সেটাই নিয়ে এসেছে, তো সেটা আবার বাছতে হবে। আর আমাকে জানো তো বন্ধুরা এখন শাক বাছতে প্রচণ্ড বিরক্ত লাগে। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি একটু চা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেরকমভাবে এখন চা খাই না, চা খাওয়াটা একদমই কমিয়েই দিয়েছি। তো ভাবলাম একটু দুধ চা করি, ছেলে বায়না করছে মা একটু চা করে দাও চা করে দাও। ছেলেও কিন্তু সেরকম চা খেতে ভালোবাসে না, মাঝে মাঝে বায়না করে বানিয়ে দাও বানিয়ে দাও, বুঝতেই পারছো ছোট বাচ্চা। তো ওদিকে আমি শাকটা ঝুড়ি টুড়ি যা যা কাটবো সবজি সব কিছু রেখে দিয়ে এসে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। কাজ করতে আমাকে সত্যি খুব কষ্ট হয়, একবার বাইরে করি একবার ঘরে করি, একবার হয়তো জামাকাপড় তুলছি, একা হাতে কাজ করতে করতে সত্যি করেই অনেকটা বিরক্ত লাগে। তো চিকেনটা দেখো আমি হলুদ লবণ যা যা লাগে, মানে আমি যেরকমভাবে চিকেনটা বানাই তো সেটা মেখে এখন রেখে দিচ্ছি। আর আমার বর্মশাই বলে তুমি চিকেন যেমনই বানাও না কেন একরকম স্বাদ হয়, মাঝে মাঝে জানো তো আমার মাথাটা আরও গরম হয়ে যায়। তো এখানে দেখো আমার চা হয়ে গেছে ছেলের জন্য, আর আমার জন্য চা নিয়ে নেব, তারপরে চা বিস্কুট খেয়ে সবজি যা আছে সেগুলো কাটবো। চিকেনের জন্য জানো তো মশলাটা যদি ঠিকঠাক না হয় তাহলে চিকেনটা কিন্তু খুব একটা ভালো হয় না, তো চিকেনের মশলা কাটতেও দেখবে অনেকটাই সময় লাগে। ইদানিং এখন আমার আর মশলা বাটা একদমই হচ্ছেই না, আগে যেরকম আদা রসুন সব কিছু আমি বেটে কৌটোতে কৌটোতে রেখে দিতাম, এখন যেন ভালো লাগে না, কুড়মি হয়ে গেছি। তো এখানে দেখো ছেলে আর আমি মিলে বসে বসে চা খাচ্ছি, আর এখানে যেন একটা কীরকম একটা ধোঁয়া 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 একটা ব্যাপার, কে জানে এটা কেন হয়েছে আমি পরে বুঝতে পারছি, এখন বুঝতে পারিনি। তো ছেলে তো এই যে আমি যে বিস্কুটটা খাই ছেলে সেই বিস্কুটটা কিন্তু একদম খেতে চায় না। তো এখানে আমি খাচ্ছি কড়কড় বিস্কুট আর ওকে মানে আনতে পাঠিয়েছিলাম, ও খেতে ভালোবাসে 50-50। আর একটা জিনিস হয়েছে কী বলতো, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এত পরিমাণে ঝগড়া হচ্ছে না কি বলবো, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আশেপাশের মানুষজনরা যদি ঝগড়া করে না দেখবে মনটাও ভালো লাগে না, আর একটা ছোটো বাচ্চা শুধু কান্না করে যাচ্ছে আরও মনে হচ্ছে ভালো লাগছে না। তারপর রান্নাঘরে এসে আমি ভালো আলুগুলো ভাজতে দিয়ে দিই, তারপরে আমি সবজিগুলো ঝটফট করে কেটে নেব। তো চলো আমার সঙ্গে থাকো, আর কীভাবে চিকেনটা করছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে পাম্পে জল মানে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিল এই কারণে মোটর চালানো হয়েছে। আর এখানে হচ্ছে আলু ভাজে রেখেছি, এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে দেখো মশলাটাকে রেডি করে নিয়েছি, মাংসটা মাখানোই আছে, এখনো কিন্তু শাক আমার কাটা হয়নি। কি করবো বলো তো, একা হাতে কাজ, তার মধ্যে চারিদিকে এত ঝগড়া, না কেন যে এরা ঝগড়া করে আমি ভেবে পাই না, থাকতে যখন আমাদেরকে এখানেই ভাবে তো ঝগড়া করে দেখো তাড়াহুড়ো করলে যেটা হয় জল বেশি হয়ে গেছে। আমি শুধু ভাবছি কতক্ষণে রান্নাটা আমি কমপ্লিট করব, পুজো আছে সবই আছে, কোন কাজটা করবো না
যে এই কাজটা করবো না, তো সেই কাজটাই করতে হবে। তো চলো মশলাটা বেটে নিই। চিকেনটা বসিয়ে দিয়ে চলে এসেছি, দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিতে। বর্ষাকালে জামা কাপড় শুকানো খুব কষ্টকর। আমরা সংসারের জন্য কত কিছু করি, তাই না? ভালো লাগা মন্দ লাগা সব কিছু যেন নিজে নিজে ত্যাগ করতে শেখা, সব কিছু শিখেছি এই সংসারে এসে। তার মধ্যে যখন নিজেকে কোথাও খুঁজে পায় না, তখন অনেক কষ্ট হয়, ব্যথা হয়, মনে হয় সংসার জীবনটা যদি না থাকতো তাহলে বুঝতেই পারতাম না জীবনটা হয়তো এরকম না হতো। অনেক কিছু সংসার থেকে শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। মাসের শেষে যখন মাইনেটা অনেকটাই কমে যায়, তখন সংসারটা কত কষ্ট করে চালাতে হয় সেটাও শিখেছি। নিজেদের সংসারটা চাপা রেখে ছেলে মেয়েদের সংসারটা কী করে পূর্ণ করব সেটাও শিখেছি। আত্মীয় স্বজনকে ভালোভাবে রাখা, হাজার কষ্ট হোক তাও যেন তাদেরকে সুখী রাখা, কত কিছু না শিখতে হয়েছে জীবনে। অনেক ছোটো বয়সে আমার বিয়ে হয়েছে, তখন থেকেই যে আমি কষ্টটা করেছি, সেই কষ্টটা করতে করতে না এখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর ভালো লাগে না জানো তো বন্ধুরা। এখন আর ইচ্ছেই করে না, মনে হয় এই 14টা বছর যেন আমাকে মানে পুরো বুড়ি করে দিয়েছে। সংসার জীবনটাই হচ্ছে এরকম, মাঝে মাঝে মনে হয় কোথাও চলে যাই যেখানে একা থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সেটা সম্ভব? পৃথিবীতে যাদেরকে আমি নিয়ে এসেছি তাদেরকে তো আমাকে ঠিক জায়গায় তাদেরকে ঠিক লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি না কারো কথা শুনতে পারি না, কেউ আমাকে দুঃখ দেখ ব্যথা দেখ আমাকে সেগুলো একদম সহ্য হয় না। পিছন পিঠে কথা বলা তো আমার একদমই সহ্য হয় না। সব পরিবারে কিছু মানুষজন আছে, তারাও অনেক সময় পিছন পিঠে কথা বলে, খুব কষ্ট হয়, ভালো লাগে না। আমার যখন অনেক দুঃখ হয় কষ্ট হয় আমি তো কাউকে বলি না, আমার ওই ভগবানকে আর হচ্ছে আমার দিদিকে। আমার দিদি হচ্ছে আমার মা, আমার দিদিকে আমি সব কিছু শেয়ার করি, ভালো লাগা মন্দ লাগা ভালোবাসা প্রত্যেকটা মুহূর্ত। আমি সংসারে কাজ করতে করতে না হাঁপিয়ে যাই মাঝে মাঝে, হাত দুটো ব্যথা করে, ভালো লাগে না। তারপরেও যখন আমি এত কষ্ট করে একটা ভিডিও করি, যখন আপলোড করি, তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো না, আমার মনটা একদম খুশিতে ভরে যায়, অনেক ভালো লাগে। আমার ইচ্ছে করে আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কিছু না কিছু একটা করে ভিডিও শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে, চেষ্টা তো করি তোমাদের মনটা জুগিয়ে রাখতে। আমিও ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে, যাতে তোমাদের জায়গাটা নিতে পারি, তোমাদের ভালোবাসা জায়গায় আমি যেন মনটা বসাতে পারি। হ্যাঁ, হয়তো সবারই মনের মধ্যে হয়তো আমি জায়গা পাবো না, কিন্তু কিছু মানুষের মধ্যে তো জায়গাটা পাবো সেটার আশা করেই আমি বসে থাকি। তো ঘর মোছা দেখো কমপ্লিট হয়ে গেল, হাত দিয়ে মুছলে তো অনেকটাই দেরি হয়, এই লাঠি মানে মুছলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো এখানে আমি চিকেনের মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দিলাম, আর চিকেনটা জানো তো বন্ধুরা খুব ভালো হয়েছিল, খুব যে খারাপ হয়েছিল সেটা বলবো না। আর ওদিকে আমি রসুন আর পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো ভাজতে। এখন বর্ষাকালে শাক জানো তো বন্ধুরা একটু সেদ্ধ করে আমি দিই, তার কারণ গরম জলটা ফেলে দিয়েই বানাই। তো আজকে বড়মশাইকে বলে দিয়েছি, এখন আর যতদিন এই বর্ষাকাল ততদিন তুমি কোনো শাক নিয়ে আসবে না, বাড়ির সামনে যে শাক গাছটা আছে মানে সজনে গাছটা আছে, তো সেখান থেকে যেটা হবে সেটাই করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপর এখানে আমি শাকটা বসিয়ে দিলাম।
তো ভাবছি তাড়াতাড়ি করে স্নান করবো, স্নান করে আবার পুজো করতে আছে। পুজো না করলে আবার অনেকটাই লেট হয়ে যাবে, পুজো করতেও তো অনেকটা সময় লাগে। তারপর দেখো আমি এখন সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো স্নান করে দেখো চলে এসেছি গাছের ফুল তুলতে। আর গাছে আমার অনেকগুলো ফুল হয়, লক্ষ্মী জবা হয়, তারপরে এই সাদা সাদা ফুল হয়, তুলসী পাতা নিয়ে নিলাম, আর এখানে জামা কাপড়গুলো কিছুটা মেলে দিয়েছি। এখন বর্ষাকাল মানে বুঝতেই পারছো, এখানে কিছুটা জামা কাপড়, ওদিকে কিছুটা জামা কাপড়। তো আমি গাছগুলো ভাবলাম একটু দেখে নিই, এদিক ওদিক হয়ে আছে তো ভালো করে ফুলগুলোকে সমস্ত তুলে নিই। তো আমাকে আর সেরকমভাবে ফুল কিনতেই হয় না, গাছ থেকে যে অনেকগুলো ফুল পায় ওতে কিন্তু আমার পুজো হয়ে যায়। তো এখানে দেখো আমি মন্দিরে বসে পড়েছি, মানে আমার যেটা ছোট্ট একটা ঠাকুর ঘর আছে, আর এখানে হচ্ছে আমার মেয়ে পড়াশোনা করে। তো এই রুমটা সাজিয়ে রাখলে না অনেকটাই সুন্দর হয়, কিন্তু সাজানোর জন্য একটু সময় লাগবে, একটু পয়সা লাগবে। সব কিছু জানো তো, পয়সা ছাড়া তো কিছু হয় না, না পয়সা ছাড়া কোনো জিনিসই কেনা যায় না। আর ধীরে ধীরে সব কিছুর এতটা দাম মানে বেড়ে যাচ্ছে, আমাদের মতো মানুষের অনেকটাই কষ্ট হয়। তারপরে বড়মশাইয়ের জন্মদিন আসছে, সেটার একটা বেশ আনন্দ আনন্দ ভাব আছে। যেমনই হোক আমি যত বছর বেঁচে থাকবো আমি ওর জন্মদিনটা পালন করব। আর এখানে আমার সোনা গোপু সোনু মনু আছে, তো তাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর কি বলতো, আমি যেভাবে পুজো করি সেটাই কিন্তু শেয়ার করি, আমি কিন্তু সেরকমভাবে পুজো পাঠ করতে পারি না। আমি মনে করি আমি যেভাবে করি, আমার মন আনন্দ করে করি, সেটাই আমার কাছে অনেক। তো আমি কারো দেখেও, দেখো পুজো পাঠটা হচ্ছে নিজের নিজের কাছে ভক্তি। তারপরে আমার একদম রাজাকে সাজিয়ে দিয়েছি, তো চলো বন্ধুরা পুজোটা করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। চলে এলাম আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, একদম পুরো বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, প্রচণ্ড গরম। তো এখনও দেখো গাছে আমার ফুল থেকেই গেছে। আর এই গাছটা হচ্ছে জামরুল গাছ, জামরুল হলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর বাবাও আজকে দোকান থেকে চলে এসছে, তো এখন আমরা খাবো সবাই মিলে। আম বললাম আম কাটতে, আরও বেগুন গাছ লাগিয়েছিলাম, তো একটা দুটো তিনটে চারটে বেগুন গাছও হয়েছে। তো এখন আমরা যাব খেতে। তো ভাবলাম একটু কথা বলি, অনেকক্ষণ ধরে কথা বলা হয়নি। আর সজনের যে পাতাগুলো হয়েছে না, দারুণ হয়েছে। তো চলো খেতে বসে একবার তোমাদেরকে চিকেনটা দেখিয়ে দিই। জানি না কীরকম হয়েছে, আমার বর বলে নাকি একই রকম টেস্ট হয়, নাকি চেঞ্জ হয় না। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলে এসেছি খেতে। এখানে তো ভাত আছে, আর আমি দুবেলার জন্য রান্না করি, তোমরা নিশ্চয়ই জানো। এখানে ডালের বড়া আছে, একটু মাছের টক আছে, এটা কিন্তু রান্না করিনি, এটা ফ্রিজেই ছিল। আর এখানে হচ্ছে চিকেন, চিকেন হলে আর কিছু লাগে না, চিকেনের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ হয়েছে। আর চিকেন হলে সত্যি আমার সেরকম কিচ্ছু লাগে না। আর এখানে হচ্ছে শাক, আর আম তো খেতেই হবে, আমের সময় আম খেয়ে খেয়ে এখন সত্যি আমি আরও মোটু সোটু হয়ে যাচ্ছি। তো চলো খেয়ে নিই, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, প্রচণ্ড ঘন মেঘ হয়ে আছে। তো আমি সবাইকে এখানে খেতে দিচ্ছি, আর অন্ধকার অন্ধকার হয়েছে বলে লাইট জ্বালিয়ে নিয়েছি। আর কি বলো তো, এই মাথার মধ্যে যখন কোনো কিছু গামছা টামছা জড়িয়ে রাখি না, প্রচণ্ড মাথাটা আমার ব্যথা করে, কেন করে আমি নিজেও জানি না। তো মনে হচ্ছে খেয়ে দে আমি কতক্ষণে মাথাটা মানে এইটা খুলে চুলটা ভালো করে আঁচড়াবো, তারপরে একটু শান্তি। তো এখানে দেখো আমি শাক নিয়ে নিয়েছি, আমার ছেলে তো শাক আর ভাত খেতে বেশি পছন্দ করে, ও কিন্তু চিকেন টিকেন খুব একটা পছন্দ করে না। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। খেয়ে দিয়ে দেখো বাসন টাসন মেজে গুছিয়ে গাছিয়ে গা হাত পা ধুয়ে আমি চলে এসেছি এখন আমার রুমে। আর এখন আমি কি করছি বলো তো, একটু সাজুগুজু করছি। এই যে একটা ফেস প্যাক আমি লাগাই, তো সেই ফেস প্যাকটা এখন লাগিয়ে এখন ঘুমু ঘুমু দেবো, তারপরে বিকেলে উঠে মুখটা ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে? কিছুটা সময় তোমাদের নিজের জন্য যত্ন করতে হবে, তাই না? তো চলো আজকের জন্য টাটা, পরে আবার একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।